আমি আপনাকে প্রথমেই আপনি বলেছিলাম তিনটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে আপনার ব্রিড সিলেকশন করতে হবে আপনাকে প্রথমত, সেকেন্ডলি আপনার হচ্ছে ফিড ম্যানেজমেন্ট করতে হবে, আর থার্ডলি হচ্ছে কমফোর্টের জন্য তার বাসস্থান যেটা আছে হাউজিং, এটা আপনাকে তিনটা জিনিস নিশ্চিত করতে হবে। যদি তিনটা নিশ্চিত করতে পারেন তাহলে আপনার ইনশাল্লাহ লাভবান হবেন আর পিছিয়ে থাকবেন আপনারা এবং আমাদের সব প্রফিটেবল হবে। বিভিন্ন কোম্পানিরা তৈরি করে, এটা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ছাগল তো আপনি জানেন পানির মধ্যে থাকতে পছন্দ করে না, তো ওরা যখন ওদের যখন পেশা পায়খানা করবে এখানে যখন ছোট ছোট ছিদ্র আছে এখান থেকে ওটা পাশ হয়ে নিচে চলে যাবে আর কি, এই জন্য এটা দেওয়া আর কি, যাতে পানিটা যেন পেশাবটা যেন গায়ের মধ্যে না লাগে আর কি। আর এর থেকে উপকারিতা পাচ্ছে যে আমার এখানে এসে ঠান্ডা লাগবে না। আচ্ছা আচ্ছা, এই গরমও থাকে। আর এটা কত স্কোয়ার ফিট এই জায়গাটা? এখানে প্রায় এখানে আপনার ঘরটা 40 ফিট বাই আপনার 25-20 ফিটের মতো আছে। আচ্ছা আচ্ছা, 20 ফিটের মতো জায়গা আছে যে পাশে, আর লম্বা আছে 40 ফিটের মতো। আর এই এই 20 ফিটের মতো জায়গায় ভাই আমরা একটু সামনে আসি তাহলে আমরা একটু আরো ভালো করে দেখতে পারবো। এই 20 ফিটের মতো জায়গায় কতটুকু পরিমাণে এই ম্যাটটা ব্যবহার করতে হয়েছে? আমি আপনি আমরা যেখানে হাঁটছি জাস্ট দুইটা রো আছে, এতটা আর বেশি লাগাইনি, আর এর উপরে কিছু ম্যাট আছে, এই প্রতিটা ঘর আলাদা কেস করা আছে। এই কেসগুলো আমরা যখন এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যেগুলো পাঠা যেগুলো আছে মেল মেলগুলো কেসের মধ্যে থাকে, আর কিছু প্রেগনেন্ট যেগুলো থাকে যেটা ডেলিভারি পর্যায়ে চলে আসে তাদেরকে তো আমরা কেসের মধ্যে দিয়ে দিই, সেপারেট করে দিই। আর বাকি কেস নিয়ে একটু কথা বলি, আমি দেখতে পাচ্ছি যে এটার চেয়ে কেসটা একটু উঁচু করে করা, এটার কি আলাদা কোনো কারণ আছে? জি, আপনি বলতে চাচ্ছেন যে এটা কেন এটা উঁচু করা হয়েছে, তো ডিফারেন্সটা তেমন কিছু না, হ্যাঁ ডিফারেন্সটা কিছু আছে, যেহেতু ছাগলের পেশাবের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস হয়, ঠিক আছে, এই গ্যাসটা যেন সরাসরি তার নাকের মধ্যে থাকলে ছাগলের সর্দি কাশির জন্য অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় শারীরিকভাবে। তারপর আমি বলে আমার যে সেটটা আমি করেছি, যে শকর বাসার খামারটা করেছিলাম, তিনটে ছাগল নিয়ে আগে বলেছিলাম আপনাকে, তো এটা বেসিক্যালি কিন্তু ছাগলটা কিন্তু সেটা আরেকটু উন্নত হয়, সেটা অনেক উঁচা করতে হয়, 4 ফিট উঁচা করতে হয়। আমি শখের বসে করেছি, এটা প্রফেশনালভাবে করিনি, ইনশাল্লাহ আগামী দিনে প্রফেশনালভাবে করবো, তো আমি ওইটাকে ইনশাল্লাহ 4 ফিট 5 ফিট উঁচা করে যেটা ছাগল যেভাবে শেড করতে ঠিক সেভাবে করবো ইনশাল্লাহ। এটা আপাতত আদর্শ শেড হচ্ছে 4 থেকে 5 ফিট আমাদের উঁচু করতে হবে, উঁচু থাকতে হবে মানে ফ্লোর থেকে। এখানে দেখতে পাচ্ছি ভাইয়া খাঁচাগুলোর ক্ষেত্রে আপনি খাবারে আলাদা ব্যবস্থা করেছেন, এই যে আপনি একটা নির্দিষ্ট উচ্চতায় সবগুলো খাবারের বাটি দেখছি একই উচ্চতায় রেখেছেন, এই উচ্চতাটা কিভাবে নির্ধারণ করেছেন? বেসিক্যালি আমি উচ্চতাটা আমি নির্ধারণ করেছি একটা সবার জন্য যেন একটা হয়, কারণ কোনো ছাগল বড় হবে কোনো ছোট হবে, তা আমি বড়টা ছাগল দিয়েছি ছোট ছাগলও রেখেছি, দুইটা দিয়ে আমি স্ট্যান্ডার্ড একটা এই মাপটা বের করেছি, যেমন এই সাইজ ছোট সাইজের একটা ছাগল এটা যেন সে ইজিলি খেয়ে নিতে পারছে, আর ওখানে একটা বড় ছাগল আছে সেও মাথা ঢুকে একই হাইটে সে খেয়ে নিতে পারছে, তো এই জন্য আমি ওই স্ট্যান্ডার্ডটাকে আমি ছাগল ঢুকিয়ে মেজারমেন্টটা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি। ফ্যানের ব্যবস্থা করার কারণ হচ্ছে যখন বর্ষাকাল হয় তখন আমাকে দ্রুত আমাকে ফ্লোরটাকে আমাকে
ঠান্ডা করে মানে শুকাতে হয় শুকাতে হবে যে কারণে আমি তাড়াতাড়ি করে আমরা ফ্যানটা আমি যে বাইরে জুড়ে নিয়ে যাই ছাগলগুলোকে ততক্ষণ আমি ফ্লোরটা ফ্যান ছেড়ে তারা শুকিয়ে নেই আচ্ছা 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 এটার জন্য আসলে ফ্যান দেওয়া এমনিতে স্বাভাবিক ভাবে ওদের আসলে ফ্যান লাগে বা আমরা গরু শেডে যেরকম দেখি যে প্রত্যেক গরুর জন্য একটা করে ফ্যান দরকার ছাগলের ক্ষেত্রে আসলে এই ধরনের অত প্রয়োজন হয় না মাঝে মাঝে ছাড়তে হয় আর কি যখন বেশি গরম হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এখানে যে ফ্যানগুলো চলছে এবং লাইটগুলো জ্বলছে এই ইলেকট্রিসিটির প্রবাহটা কিভাবে ব্যবস্থা করেছেন মানে এখানে ইলেকট্রিসিটিটা কি আপনি জেনারেটর আলাদা করে ওদের জন্য ব্যবস্থা করেছেন নাকি আমার জেনারেটর আছে সেন্ট্রালে জেনারেটর আছে যদি কারেন্ট চলে যায় তখন এটা অন হয়ে যায় আচ্ছা আচ্ছা জেনারেটরের মাধ্যমেই আপনি করেছেন তো সবকিছু মিলে আসলে ওদের এই যে শেড যে পুরোটা করেছেন আপনি পুরো ব্যবস্থা এই শেডটা করতে কি রকম খরচ হয় আমি দেখেন আমি খরচ অনেক বেশি করতে পারতাম কিন্তু এই শেডটা আমি বেশি খরচ করিনি যেহেতু আপনি বলছিলেন শখের বশে আসলে করা তাও আমার এখানে 80 থেকে 90 হাজার টাকা খরচ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই এই এতটুকু সেটা আপনি বলেন 12 ফিট তাই না মানে এটা পাশে চড়া আছে 20 ফিটের মতো আছে আচ্ছা আর লম্বা 40 ফিটের মতো 40 ফিটের মতো তাহলে এতটুকু জায়গায় কয়টা ছাগল থাকতে পারবে এখানে আপাতত আমাদের 32টা ছাগল আছে ওরা সবাই এখানে থাকে সবাই এখানে থাকে আচ্ছা আচ্ছা বড় ছাগলটাও এখানে থাকে হ্যাঁ মেলগুলো আমি কেজের মধ্যে রেখে দিই আচ্ছা আর ফিমেলগুলো বাইরে ছাড়া থাকে আচ্ছা 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 আর রাতের বেলা শুধু অনলি এখানে রাতেই থাকে দিনের বেলা তো সারা দিন ওরা দিনে থাকে আর রাতের বেলা আমি ঘরে জাস্ট ডে স্পেন্ড নাইট স্পেন্ড করার জন্য রাতে রেখে দিই আচ্ছা আচ্ছা সব মিলে ভাই আপনি বললেন যে আপনি আসলে শেডটা করতে কিছু পয়সা খরচ হয়েছে একটা লোক সব সময় ওদের জন্য রাখতে হয়েছে আপাতত 32টা ছাগল আছে এবং খাবারের জন্য ওদের যে ঘাসটা খাবারের ঘাস এবং ভ্যাকসিন সবকিছু মিলে তো একটা খরচ আছে এখন একটু লাভ লসের দিকে আসি যে আসলে ছাগল এই জাতের ছাগলগুলো যারা লালন পালন করতে চান লাভ লসটা আসলে কি রকম হয় বছর শেষে হ্যাঁ লাভ তো আমি বলবো যে আমি বেসিক্যালি আমি শখ থেকে যখন শুরু করেছি আমি বলবো যে এটা হ্যাঁ আসলে লাভ হয় আচ্ছা তো বিষয়টা আমি ছোট্ট করে একটা কথা বলে দিই সেটা হলো যে একটা ছাগল প্রতিদিন একটা ফ্রম দা ডে অফ বর্ন টিল ওয়ান ইয়ার হ্যাঁ তার তার পিছনে তার এভারেজ যদি ধরি এক কেজি করে সে ডেলি ধরেন খাদ্য খায় দানাদার খাদ্য খায় আর সে এক কেজি দানাদার যে খাদ্য খাচ্ছে সেটার দাম ধরেন 65 টাকা ধরেন ঠিক আছে তো 365 দিনে এক বছরে 365 কেজি ঠিক আছে আর এটা 365 কেজি আর 65 টাকা করে এক কেজির মূল্য তো ওইটা যদি গুণ দেন তাহলে 23,000 কি 24,000 সামথিং হবে আমি ধরেন রাউন্ড ফিগার 25,000 ধরে নিচ্ছি আমি 25,000 তার খাদ্যর পিছনে গেল এখন ওর ভ্যাকসিনেশন এবং লেবার কস্ট আমার ভ্যাকসিন ও লেবার কস্ট যদি আমি এভারেজে লেবার কস্ট আমার 32টা ছাগল আছে আমার একটা বেতন যেটা বেতন হয় যা সবকিছু ওষুধ মেডিসিন নিয়ে আমার সর্বোচ্চ ম্যান পাওয়ার হিসেবে তার 5,000 টাকা আর মেডিসিন বাবদ ইয়ারলি ধরেন 5,000 টাকা সর্বোচ্চ একটা পিছনে গেল তাহলে 10,000 প্লাস 25,000 তাহলে 40,000 আর 10,000 স্যার 35,000 আর 5,000 এক্সট্রা 40,000 আমার খরচ হলো 40,000 খরচ হলো এখন আমার ছাগলটা বড় হলে যদি খাসি হয় তাহলে ওর ওয়েট হবে আপনার মিনিমাম এক বছরে সে 80 কেজি আচ্ছা ঠিক আছে এখন বাজারে এটা 1100 টাকা কেজি পাওয়া যাচ্ছে খাসির মাংস আপনারা আমরা সবাই জানি মোটামুটি হ্যাঁ কম বেশি এরকমই আর কি তো সেই জায়গায় আমি ধরে আমি যদি পাইকারও যদি বিক্রি করে হোলসেলে বিক্রি করে 900 টাকা কেজি বিক্রি করে দিই তাহলে 8,72,000 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লাভ লস আমি বুঝাচ্ছি কি প্লেন কাট সিম্পল কাট হ্যাঁ 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 প্লেন সিম্পল আমি আপনাকে বুঝাইছিলাম কিন্তু সেটার জন্য মানে লাভ যদি কেউ করতে চায় অবশ্যই ওদের রোগ শোকের বিষয়গুলো ছাগলগুলো যেন মারা না যায় ওদের যেন রোগ শোক না হয় একটা ছাগল মারা যাওয়া মানে অনেক বড় একটা লোকসানের বিষয় একটা খামারির জন্য জি আমি আপনাকে প্রথমেই আপনি বলেছিলাম তিনটা জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে আপনার ব্রিড সিলেকশন করতে হবে আপনাকে প্রথমত সেকেন্ডলি আপনি হচ্ছে ফিড ম্যানেজমেন্ট করতে হবে আর থার্ড হচ্ছে কমফর্টের জন্য তার বাসস্থান যেটা আছে হাউজিং এটা আপনাকে তিনটা জিনিস নিশ্চিত করতে হবে যদি তিনটা নিশ্চিত করতে পারেন তাহলে আপনার ইনশাআল্লাহ লাভবান হবেন আর পিছিয়ে থাকবেন আপনারা এবং আমাদের সব প্রফিটেবল হবে আপনার কাছ থেকে ছাগল বিষয়ে অনেক কিছু জানলাম এবং দর্শককেও জানাতে চাই যে ভাইয়া যেভাবে আসলে যত সহজভাবে হিসেবটা বুঝিয়ে দিলেন যদি ওদের প্রপার যত্নটা করা যায় তাহলে আসলে এই ফার্মে লোকসান হওয়ার সম্ভাবনাটা খুবই কম অনেক ধন্যবাদ মঈন ভাই আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে এবং আপনার ফার্মের আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখতে চাই চলুন তাহলে আমরা একটু সেদিকে আগাই জি চলো